নিশ্চিত ভাবে আপনি রাজনীতির লোক, ফলে আপনার সঙ্গে রাজনীতির কথা দিলীপদা হবেই এবং পুরোটাই রাজনীতির কথা থাকবে, কিছু অবশ্যই এদিক ওদিকের কথা থাকবে। দিলীপদা, আমার বেশ মনে আছে ভোটের আগে আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আপনি বারবার আমাকে বলেছিলেন যে বিজেপি 200+ পাচ্ছে, 200+ হচ্ছে, ফল বেরোতে দেখলাম ঠিক উল্টোটা হচ্ছে, হলো তৃণমূল 200+, বিজেপি 75, আর যদি উপনির্বাচনের কথা ধরা যায় তাহলে নিশ্চিত ভাবে বিজেপির আসন আরো কিছুটা হয়তো কমবে। এই যে পরিস্থিতি দিলীপদা, এই অঙ্কটা কি মিলল না? 2-2 4 হওয়ার বদলে কোথাও কি 2-2 0 বা 2-1 1 হয়ে গেল দিলীপদা? দেখুন, প্রথম তো আপনারা যে হেডিং দিয়েছেন প্রচারের জন্য হারের পরে, আমি এতে একমত নই। বিজেপি ও হারেনি, আমি ব্যক্তিগতভাবে হারেনি। যদি কেউ সফল হয়ে থাকে, বিজেপি পশ্চিমবঙ্গে হয়েছে, টিএমসি এত সফলতা পায়নি। আমরা 3 থেকে আজকে যদি ধরি 75টা সিট আমাদের পার্লামেন্টে আছে, কত গুণ হলো? এটা কেজির বাচ্চাও বলা যাবে যে 25 গুণ আমাদের শক্তি বেড়েছে, 2500 গুণ আমরা এগিয়েছি। পৃথিবীর ইতিহাসে বোধহয় খুব কম পার্টি এত উন্নতি করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি দেখা যায়, গত 50 বছরের মধ্যে কোনো পার্টি এককভাবে এত আসন পায়নি আর বাকিদেরকে শেষ করতে পারেনি। আমরা তো বিরোধীদের গিলে ফেলেছি আর ওদের সরকারের কাছাকাছি এগোচ্ছে। আর ভারতীয় জনতা পার্টির ইতিহাস যদি দেখেন আপনি, আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে আজ পর্যন্ত পার্লামেন্টে একটা আসনে যেত না। গতবারে 3 জন গেছিলাম, এবারে 25 হয়েছি, 25 গুণ হয়ে 75 গিয়েছি। তাহলে হার জিতটা কার হলো? তো টিএমসি 3টা সিট বেড়েছে, আর আমাদের কত বেড়েছে সেটা সবাই জানেন। বাকি বিরোধী যারা ছিল আমাদের জায়গায়, তাদেরকে আমরা গিলে ফেলেছি। লোক আমাদেরকে যোগ্য মনে করেছে, আমাদের চেয়েতে, তাই তাদেরকে শেষ করে আমাদের দায়িত্ব দিয়েছে। তো সবচেয়ে বেশি এগিয়েছি আমরা, বিজয় হয়েছি আমরা। কিন্তু আমরা আমাদের জন্য একটা টার্গেট ঠিক করেছিলাম, কত দূর এগোবো আমরা, কি চাই আমাদের। 5 বছরের মধ্যে যে সংগঠন বাড়িয়েছি সেটা বিভিন্ন নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। আমরা পঞ্চায়েত নির্বাচন 3 বছর আগে, তখনও 30-35-40% 11 জেলাতে ভোট পেয়েছিলাম। নির্বাচন করতে দেওয়া হয়নি, নমিনেশন করতে দেওয়া হয়নি, আর এখনকার চেয়ে তার তখনও কিছু কম হিংসা হয়নি। 21 নির্বাচিত প্রার্থীকে, প্রতিনিধিকে আমরা বাংলার বাইরে 4টি রাজ্যে রেখেছিলাম, এখনো আছেন লোকেরা। তো সেই জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করেছি। এখনো প্রায় 160 জন কর্মী মারা গেছেন আমাদের, আর চলছে। কালকে একজন মারা গেছেন, আজকে একজনকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা চলছে চলছে, এর কোনো পরিবর্তন নেই। এর মধ্যেও কর্মী লড়াই করেছেন। হ্যাঁ, আমাদের সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় নেতারা এসেছেন, প্রচার করেছেন, আর তারপরে এগিয়েছি। আমাদের যেটা লাভের দিক সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে দেখুন কত, 30 বছর আমি বলছি, সেই 89-90 রাম মন্দির আন্দোলন থেকে লোকসভায় বাড়ে বিজেপি আর বিধানসভায় পিছিয়ে যায়। আপনার হয়তো মনে আছে 89 সালের নির্বাচনে তখন আবার একটা রাম মন্দির হাওয়া উঠেছিল, পার্টির সংগঠন কিছু ছিল না, কিন্তু সারা ভারতবর্ষের সঙ্গে বাংলায় ঢেউ লেগেছিল। এখানে বড় বড় লোকেরা বিজেপির ইলেকশন লড়েছিলেন, অমল দত্ত, তারপরে আমাদের ভিক্টর ব্যানার্জি, বডি বিল্ডার মনোহর আইচ, তারপরে 12% আমরা ভোটে গেছিলাম। ঐতিহাসিক ভাবে এটা আমাদের সর্বোচ্চ ভোট, সেই 51 সাল থেকে জনসংখ্যা থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ভোট আমাদের ছিল। কিন্তু সেটা আমরা পরে ইলেকশনে আবার 3-4% চলে এসেছিলাম, ধরে রাখতে পারিনি। আবার এগিয়েছে 6-8% লোকসভায়, 2% বিধানসভায়। 2014-তে আমরা সেটা 17% নিয়ে যাই। আবার মোদী হাওয়া, পরিবর্তন হাওয়া উঠে দেশ জুড়ে তার লাভ আমরা পাই। তখন আমি পার্টিতে আসিনি, আর সেই 14-17% যখন 2016-তে বিধানসভা লড়ি আমরা, 10-10.5% আমরা আটকেছিলাম। তারপরে 3 জন প্রথম পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনে 3 জন বিধায়ক বিজেপি জিতেছেন, তারপরে আমিও ছিলাম। ঠিক 5 বছর পরে আবার 19 সালে যে নির্বাচন হলো লোকসভার, তাতে আমরা 40% চলে গেছিলাম। এতদিন লোক বিজেপিকে রাস্তায় দেখেছিল, বুথে দেখেছিল, বাড়ির সামনে দেখেছিল, ভোটও দিয়েছিল। কেন্দ্রে মোদী সরকারের যে তার সুনাম, তার যে সাফল্য, সেটাও লোককে প্রভাবিত করেছিল। গরিব মানুষের জন্য অনেক কাজ উনি করেছিলেন। আর এবারে 2 বছর পরে যখন নির্বাচন হলো বিধানসভায়, সেটা আমরা 38% আটকে দিয়েছি, আর নামতে দিইনি। মাদরের তৈলাক্ত বাঁশে যে আরোহণের যে গল্পে পড়েছি ছোটবেলা, আমরা অঙ্ক কষেছি, সেইটা আপডাউনটা হয়নি। আপনার 12-4, 17-10, এবারে 40-38। আমাদের জন্য এটা আমাদের মাইলস্টোন। অনেকে ভেবেছেন, অনেকে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বিশ্বাস করেছেন অনেকে, অনেকে আমাদের কর্মীরা এখন সে স্বপ্নের মধ্যেই আছেন, খুব মন কষ্ট। আপনারা বারবার বুঝেছেন বিজেপি হেরে গেছে,
যারা হিসাব করতে জানে না তারা রাজনীতি বোঝে না তারা এটা বলবে অবশ্যই আমার কিছু যায় আসে না। কিন্তু আজকে ঐতিহাসিক ভাবে বিজেপি সফল হয়েছে প্রথমবার বিধানসভা নির্বাচনে জনকে ওখানে গলা ফাটাবেন। দিলীপ দা আপনার কথাটা মেনে নিলাম, আপনি একটা গাছে জল ভর্তি রয়েছে, আমরা বলছি যে অর্ধেক খালি আর আপনি বলছেন যে অর্ধেক ভর্তি, এই যুক্তি মেনে নেওয়ার যুক্তি আমি মানলাম। কিন্তু দিলীপ দা একটা বিষয় কিন্তু মাঝে মধ্যে উঠে আসছে এই কথাটা, কিংবা একটু যদি যারা রাজনীতির খবর রাখেন দিলীপ দা দেখবেন যে লোকসভায় আপনার নেতৃত্বে কিন্তু এটা বাস্তব, আপনি প্রকাশ্যে স্বীকার করুন না বা নাই করুন আপনার নেতৃত্বে সাফল্য এসেছিল। এবং এই যে স্বপ্ন দেখা, এই যে পরিবর্তনের স্বপ্ন আপনারা দেখেছিলেন সেটার থেকে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু বাস্তবত দেখা গেল এটা আপনি মানতে চান বা নাই চান, বিধানসভা একুশের বিধানসভার বিজেপির রাজ্য বিজেপির রাজটা কিন্তু আপনার হাতে রইল না, এটা বাস্তব। দিল্লির নেতা নেত্রীরা সব এসে হচ্ছে কার্য তো কেড়ে নিল, তিন চারজন দিল্লির নেতা আর এসে এসে নেতারা এসে বসলেন, তারা হচ্ছে বাংলার গন্ধ বন্ধ সংস্কৃতি কিছু জানেন না, তারা এসে দখল নিলেন এবং বাস্তবত যেটা হলো দিল্লির হতাশাজনক ফল হলো। আপনার হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলো না, আর থাকলে নিশ্চিতভাবে আমরা নিশ্চিত যে পরিস্থিতি হয়তো এতটা খারাপ হতো না। এটাকে আপনি কি বলবেন দিলীপ দা, এটা আপনার হাত না বিজেপির হাত? দেখুন আমাদের পার্টি সর্বভারতীয় পার্টি, তো আমরা যখন কোথাও লড়াই করব সারা দেশের পার্টি লড়বে, আর পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য যেটা আমাদের কাছে একটা বিশেষ স্থান রাখে, এখানে জনসংঘের প্রতিষ্ঠাতা তার জন্মস্থান, জনসংঘের জন্মস্থান এবং সেই বাংলার জন্মদাতার শ্যামাপ্রসাদ আজ বর্ডার স্টেট হওয়ার জন্য সবচেয়ে বেশি অসুরক্ষিত, 1000 কিলোমিটার বর্ডার ফাঁকা, যেন এখান থেকে উগ্রপন্থীরা সারা দেশে উৎপাত করছে ঢুকে গিয়ে, না পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের, আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, মিশন হিসেবে নিয়েছিলাম, সর্বভারতীয় পার্টিও লাভিয়ে পড়েছিল এবং সারা দেশে এটা বিরাট চর্চার বিষয় ছিল, সারা দুনিয়াতে, এখানে হলে নয়, এর আগের কোন নির্বাচনে এত গুরুত্ব বাংলা পায়নি, কারণ বিজেপি এবারে গুরুত্ব দিয়েছে। তো স্বাভাবিক আমাদের রণনীতি অনুযায়ী আমরা লড়েছি, পার্টি একটা বিশেষ পদ্ধতিগত ভাবে সমন্বিতি তৈরি করে সারা ভারতবর্ষে ইলেকশন লড়ে, ত্রিপুরার মতো ছোট রাজ্যকে গুরুত্ব দিয়েছিল, মহারাষ্ট্রের মতো বড় রাজ্য, উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকে, সেখানে রণনীতি ঠিক হচ্ছে, হতে পারে সেই যে তাদের যে স্ট্রাকচার, যে যে বডি, যে লড়াই করার যে সিস্টেম, সেটা বাংলায় সফল হয়নি, হতে পারে, আমরাও লড়াই করেছি। আর স্বাভাবিকভাবে সর্বভারতীয় পার্টি যখন লড়াই করবে আমি তার মধ্যে একজন সৈনিক হিসাবে থাকবো, লোকসভায় প্রায় সেরকমই ছিল, লোকসভায় তো আমি নিজেই ইলেকশন লড়েছিলাম, কম প্রচার করতে পেরেছিলাম, এবারে তো প্রায় 1.5 মাস আমি প্রচার করেছি, অর্ধেক আসনে আমি পৌঁছেছি নিজে, কিন্তু পার্টি যে সিস্টেম তৈরি করেছে তাদের মাথায় ওটাই আছে, সেইভাবে তারা লড়াই করে বাংলা জিততে চেয়েছিল, যতটা সাফল্য পাওয়া উচিত হয়নি। আপনি যেটা বললেন খালি গ্লাস আর অর্ধেক খালি অর্ধেক পুরো, আমাদের পুরো খালি গ্লাস ছিল, অর্ধেকটা ভর্তি করেছি আমরা, আর পুরোটা করার জন্য এগোচ্ছি, চলতেই থাকবে। যারা রাজনীতি করতে আসে, লড়াই করতে আসে, তারা সবসময় পজিটিভ হয়, আর দুনিয়াতে যারা পজিটিভ তারাই সফল হয়। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই কাজ করেছি, আজ আগামী দিনেও করব। লোকসভায় আমরা 21টা আসনের টার্গেট রেখেছিলাম, 18তে পৌঁছেছিলাম, এবারে 200 টার্গেট রেখেছিলাম, সেখানে 77-এ আমরা আটকে গেছি, বাকিগুলো অল্প অল্প ভোটে হেরে গেছি। আর আমাদের যে ভোট ছিল গতবারে ছিল 2 কোটি 30 লাখ, সেটা 2 কোটি 28 লাখ, 2 লাখ আমরা কমে গেছি ভোটে, আর টিএমসি 40 লাখ ভোট বাড়িয়েছে। আর সেটা কিভাবে বেড়েছে আমরা জানি, যে সংখ্যালঘু ভোট পোলারাইজ হয়েছে, 5% সিপিএম কংগ্রেসের ভোটটা ওদিকে চলে গেছে, আর সেই জন্য বেড়েছে, এটা পরিস্থিতির কারণে হয়েছে, অনেক সময় নির্বাচনে এই ধরনের হয়। আর আমরা যে ভোট পেয়েছি, এই ভোট পেয়ে অনেক রাজ্যে সরকার গঠন করে দেয় লোক, কিন্তু এখানে যেহেতু দুটি পার্টির সামনাসামনি লড়াই করেছে, সেই জন্য পুরো ভোটটা দুই পার্টিতে ভাগ হয়ে গেছে, আর সংখ্যালঘু ভোট একদিকে পোলারাইজ হওয়ার জন্য সিপিএম কংগ্রেসের শূন্য হয়ে গেছে, উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ একদম ফাঁকা হয়ে গেছে একতরফা, যেখানে কোনো সিট ছিল না মালদার মতো, সেখানে টিএমসি সিট পেয়েছে কেবল মুসলিম ভোটের জন্য, তো সেই জন্য বিশেষ পরিস্থিতির জন্য এটা হয়েছে। আর আমাদের জনাধার বেড়েছে, সমর্থনের যে বেশ সেটা বেড়েছে, এটাকে পুঁজি করে, 38% কে পুঁজি করে আমরা সামনের দিকে এগোবো আগামী নির্বাচনে, তার জন্য যোজনা তৈরি করবো, প্ল্যানিং করবো কি করলে কি হবে, এতটা যখন এগিয়েছি বাকিটা আমরা এগোতে পারবো। বাংলার মানুষ বিজেপিকে কোনোদিন বিশ্বাস করে আস্থা রাখেনি যে জিততে পারে, ক্ষমতায় আসতে পারে, প্রথমবার আমাদের দিকে মানুষ আস্থার চোখে দেখেছে। কিন্তু দিলীপ দা আমি, আমার প্রশ্নটা ছিল এই রকম, যে আপনি সাফল্য এনেছিলেন লোকসভায়,
আপনি যদি নেতৃত্বে থাকতেন তাহলে হয়তো ফলটা আরেকটু ভালো হতে পারত, আরো ভালো হতে পারত। এটা কি আপনি মনে করেন না যে আপনার হাতে নিয়ন্ত্রণ থাকলে জায়গাটা অন্যরকম হতো? আমাদের পার্টিতে এরকম হয় না, একজনের কাছে নিয়ন্ত্রণ থাকে না। আমাদের যেমন ক্যান্ডিডেট সিলেকশন হয় পার্লামেন্টারি বোর্ডে, সেখানে আমরাও আমাদের লিস্ট নিয়ে যাই প্রদেশ থেকে বসে, তারা তাদের একটা সিস্টেম আছে, মডেল আছে, সেইভাবে তারা সার্ভে করে দেখেন কোথায় কে জিততে পারে, কাকে দেওয়া উচিত, সেটা বসে আলোচনা করে নাম ডিক্লেয়ার হয়। তাতে হয়তো আমি যেটা চাই সেটা সবসময় হয় না, বা কেন্দ্র যেটা ভাবছি আমার জন্য এটা ঠিক নয়, এভাবে ভাবুন। এইভাবে নির্বাচন প্রত্যেক লোকসভা তাই হয়েছে, এবারে বিধানসভা তাই হয়েছে। এটা ঠিক বিজেপি সেন্ট্রাল পার্টি একটা মডেল তৈরি করেছে, তারা সেইভাবে সব জায়গায় নির্বাচন লড়ে যেত, কোথাও সফল হয় কোথাও হয় না, পশ্চিমবাংলায় সেই মডেল কাজ দেয়নি। তার জন্য আমরা যেটা বলবো, যেটা আপনি বলছেন এই কথা যদি ঠিক হয় সেটা আমরা বোঝাবো যে হ্যাঁ বাংলার রাজনীতি, বাংলার চিন্তাভাবনা এটা অন্য ধরনের আছে। আপনি ওই ধরনের শক্তি লাগিয়ে করে সমস্তকে ঝাঁপিয়ে পড়ে এখানে জিততে পারবেন না। মানুষ ইন্ডিভিজুয়ালি চিন্তা করে, প্রত্যেকটি মানুষ রাজনৈতিক চিন্তাভাবনা আলাদা, তাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে। তবে আমার মনে হয় আমরা অনেক দিক দিয়ে সফল হয়েছি। পশ্চিমবাংলায় যে সেকুলার ফ্রন্ট একদিন কাজ করতো আমাদের বিরুদ্ধে 50 বছর ধরে চিৎকার করেছে, তারা কিন্তু রাস্তায় নামে নিয়ে তারা বুঝতে পেরেছে তাদের বেশ চলে গেছে, আর সামান্য 4 জন যারা ছিলেন তারা টিএমসির দিকে অস্তিত্ব রক্ষার জন্য গেছেন। তো এটাও একটা বৈচারিক দিকে আমরা সবচেয়ে লাভবান হয়েছি, কারণ পশ্চিমবাংলা থেকেই চিরদিন কেন্দ্র বিরোধী আন্দোলন হতো, দিল্লি বিরোধী বা বিজেপি বিরোধী, সেই শটটাকে আমরা কমজোর করতে পেরেছি। তারা যে পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই করতেন সেই পার্টিগুলোকে আমরা শেষ করতে পেরেছি। তো আগামী দিনে এই এক একটা হার্ডেল পার করছি, আগামী দিনে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছেছিলাম যেমন সেরকম পৌঁছে তাদের যে আশা ভরসা আছে। হতে পারে তারা কিছু মানুষ আমাদের দিকে ব্যাক করে গেছেন, আমাদের দিকে এসেছিলেন, কেন ব্যাক করেছিলেন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণটা কি আছে। আমাদের লিডারশিপ এখনো সেই উঁচু স্তরে যায়নি পশ্চিমবাংলায় যে আমরা এই লিডারশিপ দিয়ে পুরো বাংলা জয় করতে পারি। সবে কাজ শুরু করেছি, 2-4-5 বছর হয়েছে কাজ করতে করতে, মানুষ আমাদের দেখবে, জানবে, আমাদের গতিবিধিকে বুঝবে, আমাদের চরিত্র দেখবে, তারপর আমাদের স্বীকার করবে, তার জন্য আমরা পরীক্ষা দিতে রাজি আছি। তো এই টিম নিয়ে লড়াই করে আমরা বাংলা জিতবো। দিলীপদা, এইবারে কিন্তু যে যে প্রচারটা বা যে কথাটা আপনারা বারবার বলতেন সেটা হচ্ছে রিগিং, ছাপ্পা ভোট, বুথ দখল, এসব কিন্তু এবারে বলার জায়গা নেই। বরং নন্দীগ্রামের মতো জায়গায় যেখানে হচ্ছে যে লড়াই করছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রীকে প্রথমে জয়ী ঘোষণা করে তারপর আবার নতুন করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। ইভিএম এর বাক্স কিন্তু দেখা গেল খোলা পড়ে রয়েছে, খোলা যাচ্ছে, সেটা সিল করা নেই। সেক্টর অফিসারের হোয়াটসঅ্যাপে ভয়ের মেসেজ ঢুকেছে, প্রচার ছিল দিলীপদা একরকম আর বাস্তবে কিন্তু দেখা গেল আর একরকম, ঘটনাটা ঠিক যেন উল্টো হয়ে গেল। আমি জানি না কে ঘোষণা করেছিল যে মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন, কোন সরকারি জয় নেন, এটা টিএমসির চক্রান্ত ছিল। এএনআই কে দিয়ে খবর পাচার করে দেওয়া হয়, তখনও 19টা ইভিএম খোলাই হয়নি, গণনাই হয়নি, আগেই হাওয়া তৈরি করা হলো আর এএনআই এর মাধ্যমে সমস্ত মিডিয়াকে দিয়ে দেওয়া হলো যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তখনও পোস্টাল ব্যালট গোনা শেষ হয়নি, তখনও 19টা একটা রাউন্ড ইভিএম গোনা বাকি ছিল। তো জিততে পারবেন না জেনে তারা এই ধরনের চক্রান্ত করেছিলেন, দিয়ে হাওয়া তুলেছিলেন, কোথাও সরকারি ভাবে কোনো অফিসার ঘোষণা করেনি। আর শেষে ভোট গণনা হলো, ঘোষণা হলো, রিপোলিং চেয়েছিলেন কিন্তু কোনো যুক্তি ছিল না, তাই রিকাউন্টিং হয়নি। আর যেটা বাস্তব ঘটনা হয়েছে সেটা সবার সামনে এসছে। যারা প্রচার করেছিলেন যে রিগিং হচ্ছে, সেন্ট্রাল ফোর্স রিগিং করছে, ইলেকশন কমিশন বিজেপির কাজ করছে, তারা জেতার পরে এটা তার মিথ্যা প্রমাণ হয়ে গেল, তারা মিথ্যা প্রচার করেছেন। আমরা সবসময় বলেছি ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, কোনো বুথে রিগিং হয়নি, রিপোলিং হয়নি, একটি বুথ ছাড়া। গত 50 বছরে পশ্চিমবাংলায় এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি, সেই জন্য আমরা কখনো বললি যে লুট করেছে, এটা ঠিক। যখন এই যে ট্রেন্ড শুরু হয়ে গেল ইলেকশন কাউন্টিং এর, তাতে একটা হাওয়া উঠলো যে টিএমসি জিতে গেছে, কাউন্টিং এর রুমের মধ্যে আমাদের কর্মীদের ভয় দেখানো হয়, খেলা হবে, খেলা ধাক্কাধাক্কি করা হয়। আমাদের একজন এজেন্ট ছিল, আমাদের 2-3 জন ছিল, তাদের অনেক লোক বাইরে থেকে ঢুকে পড়ে, সেখানে পুলিশ দাঁড়িয়ে মজা দেখে মেরে এক প্রকার বার করে দেওয়া হয়। তো অর্ধেক কাউন্টিং করে 50% সিট থেকে আমাদের লোকেরা বেরিয়ে এসছে, তারপরে কি রেজাল্ট হয়েছে কেউ জানে না। তো এটা একটা করা হয়েছে গায়ের জোরে, একটা মোটি পোল পোল এ করা হয়েছে, রেজাল্ট কে প্রভাবিত করা হয়েছে। তো এটা তার জন্য অনেকে বলছেন যে এভাবে হারতে পারেনি ইত্যাদি ইত্যাদি সেসব চলছে, কিন্তু আমি সেই দিনই বলেছি মানুষ যে রায় দিয়েছে আমাদের সেটা মেনে নিয়ে বিরোধী আসনে বসে আমরা দায়িত্ব পাবো।
দিলীপ দা, বিজেপির হারের অনেকগুলো নিশ্চিত ভাবে কারণ আছে, এটা স্বীকার করতে করুন বা নাই করুন, বা মানে বিজেপির যারা হচ্ছে কর্মকর্তা বা বিজেপির যারা নেতৃত্ব সঙ্গে তারা মনে করেন যে বিজেপির হারের অনেকগুলো কারণ আছে, কিন্তু বাঙালি যে আপনাদের হিন্দি ভাষী নেতাদের দাপাদাপি মোটেই মেনে নিতে পারেননি, এটা কিন্তু এবারে নির্বাচন কার্যত প্রমাণ করে দিয়ে গেল। মানে দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায় যদি হচ্ছে সামনে থাকতেন তাহলে বোধ হয় মানুষের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হতো না। মানে যাই বলুন না কেন, বিজয়বর্গী থেকে চিত্রকাশ, অরবিন্দ মেনন থেকে অমিত শাহকে বোধ হয় এবারে রেজাল্ট প্রমাণ করে দিয়ে গেল তাদেরকে প্রত্যাখ্যান করেছে বাঙালি। এটা কি আপনি মনে করছেন? দেখুন, লোকসভা নির্বাচন এই লোকগুলোই ছিলেন, তারাই সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিধানসভায় তারাই ছিলেন। আমরা সর্বভারতীয় পার্টি, আজ টিএমসি চাইলেও একটা বাইরে থেকে লোক আনতে পারবে না, করবে কোথেকে? সিপিএম তো আরো খারাপ অবস্থা, তাদের এখানকার নেতাদের লোক দেখতে চায় না, সেখানে অবান্তর প্রশ্ন, পিসির গোঁফ হলে পেশা বলতাম কি পিসি বলতাম, এ গল্প চলবে, রাজনীতি হতেই থাকে। কিন্তু যেটা হয়েছে সেটা আমরা মেনে নিছি বাস্তব। ভারতীয় জনতা পার্টি প্রায় 20টা রাজ্যে এইভাবে লড়াই করে জিতেছে, আমরা প্রথমবারের লড়াই লড়লাম, জেতার জন্য সফল হতে পারিনি, অর্ধেক সফল হয়েছি, পরের বার আবার লড়াই লড়বো 3 থেকে 77। আমি যথেষ্ট খুশি, যারা স্বপ্ন দেখছেন দিবাস্বপ্ন বাড়ি থেকে না বেরিয়ে, তাদেরকে আমি সান্ত্বনা দেবো যে কষ্ট পাবেন না আপনারা, এটা রাজনীতি হয়, মাঠে নেমে রাজনীতি করুন, আর নাহলে বাড়িতে থেকে কষ্ট পান, চিন্তা করার কোনো কারণে আমরা লড়াই করে এত লাগিয়েছি, বাকিটা লড়াই করে এগোবো। পার্টি চলতে আরম্ভ করেছে, আগে বুথ কোথায়, বিজেপি কোথায় লোক খুঁজে পেত না। 5 বছর আগে যখন ডিবেট শুরু হতো চ্যানেলে, আমি দেখতাম বিজেপি পশ্চিমবঙ্গলে আছে নাকি, বিজেপির মুখ কে, তখন সবে আমি সভাপতি হয়েছি এবং ইলেকশন লড়তে গেছি, আমার কষ্ট হতে এসব কথা শুনে, আজকে এই কথা কেউ বলে না, 5 বছরে বিজেপি এতটা এগিয়েছে। সেই জন্য এইসব গল্প জল্পনা চলবে, যাদের কাছে সময় তারা করুক, আর যারা অতি আবেগ নিয়ে বিজেপি জিতে গেছে, মন্ত্রী হয়ে গেছে, মিষ্টি কিনে রেখেছেন, তাদেরও কষ্ট হচ্ছে, আমি তাদের সান্ত্বনা দিচ্ছি। এত সহজে রাজনীতিকে নেবেন না, আর নিজেকে বাদ দিয়ে সবকে দোষারোপ করা, যারা সবচেয়ে বেশি সুবিধা হয়েছে পার্টির থেকে তারা সবচেয়ে বেশি হতাশ, যেটা পায়নি সেটা পেয়ে যাবে হয়েছিল বিনা স্যাক্রিফাইসে, সেই সব নেতা সেইসব কর্মী তারা আরো কিছুদিন কষ্ট পাবেন। দিলীপ ঘোষ ওই কষ্ট পাওয়া লোকদের মধ্যে নয়, দিলীপ ঘোষ লাফিয়ে এতটা এগিয়ে এসছে, পার্টি যতদিন আমার উপর আস্থা রাখবে আরো ঝাঁপিয়ে আমি কাজ করবো, আমার কর্মী আমার সঙ্গে আছেন, আজকে লক্ষ লক্ষ কর্মী, 160 জন প্রাণ দেওয়ার পরেও কেউ বলছে না পারবো না, আর যারা বাড়ির থেকে বেরোলাম তারা কান্নাকাটি করছে, হাহুতাশ করছে, মনে হচ্ছে হারিয়ে গেছে, কি হারাবার কিছু নেই, পুরোটাই পেয়েছি আমরা, আমাদের হারাবার কিছু ছিলও না, পাওয়ার ছিল, যেটা আশা করেছিলাম আধা গেছি, বাকি আধা পরে নির্বাচনে অপেক্ষা করবো। দিলীপ দা, মানে এটা তৃণমূল, হ্যাঁ আমি আরেকটু সময় নেবো, আপনি কি মনে করছেন যে পাইকারি হারে এই যে তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের আপনারা নিলেন, দল বদলুদের মনোনয়ন দিলেন, এই যে বিজেপির ঘাটে তরি ভেড়ানো নেতাদের নেওয়াটা কি আপনাদের বুমেরাং হলো? তৃণমূলের মাজা ভাঙতে কি আপনাদের মাজা ভেঙে গেল না? শুনুন, অন্য কোনো পার্টিতে লোক আসে কি, তারা বলতে এত লোক, আরে আমাদের পার্টিতে এসেছে আমরা নিয়েছি, ত্রিপুরাতে এরকম লোককে নিয়ে আমরা 0 থেকে 50 সিটে গেছি, এর চেয়ে বেশি সাফল্য পেয়েছিলাম ওখানে, সেখানে সফল হয়েছি আমরা। পশ্চিমবাংলায় আগে বিজেপিতে কে আসতো, 5 বছর আগে যখন টিকিট দিতে গেছি বলছি দাদা বিজেপি হয়ে দাঁড়াবো না, পয়সা দিলেও দাঁড়াবো না, এরকম ছিল। আজকে হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছিল টিকিটের জন্য, এটা তো হয়েছে বাস্তব। আজ বিজেপি জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে এই সমস্ত রাজনীতি অভিজ্ঞ লোকেরা পাঠিয়েছে, তারা কেউ আনকোর নতুন লোক নাই, কয়েকবার এমএলএ এমপি এরকম লোকেরা এসেছেন, মেয়র কাউন্সিলর তারা এসেছেন, তারা রাজনীতি হাওয়া বোঝেন, তো তারা এসেছিলেন, তাদেরকে আমরা নিয়েছি, তারা আমাদের অভিজ্ঞ, আমাদের পার্টিতে অভিজ্ঞ লোক কম, তাদেরকে টিকিটও দিয়েছি, অন্যান্য রাজ্যে এভাবে সফল হয়েছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বহু লোককে নিয়ে আমরা টিকিট দিয়েছি, জিতেও এসেছে, পশ্চিমবঙ্গের যে কোনো কারণে হোক সেটা ক্লিক করেন, তো আমরা পরের বারে পাল্টাবো পদ্ধতিকে, এখন আমাদের লোকের দরকার ছিল আমরা নিয়েছি, পার্টি আমাদের বেড়েছে, এদেরকে কাজে লাগিয়ে পরের বার ইলেকশন লড়ে আমরা জিত। ঠিক দিলীপ দা, দুটো প্রশ্ন হচ্ছে যে আপনাকে আরো অবশ্যই করবো, করোনার করাল গ্রাস, তার মাঝখানে হচ্ছে 8 দফায় ভোট হলো, ভোটটা কি অনেকদিন আগেই শেষ করে দেওয়া উচিত ছিল না, নির্বাচন কমিশনের কি উচিত ছিল না যে এরকম করোনার এরকম গ্রাস
এরকম করোনার আক্রান্ত হবে, সমস্ত দেশ হচ্ছে যে এই জায়গায় পৌঁছে যাবে। নির্বাচন কমিশনের কি উচিত হয়নি যে এই নির্বাচনটাকে হয় পিছিয়ে দেওয়া, হয় একদিন কি দুদিনে শেষ করা, বারবার অনুরোধ সত্ত্বেও 8 দফায় করা হয়েছে ভোট? এটা কি এর আগে 7 দফায় ভোট হয়েছিল তখন কেউ প্রশ্ন করেনি? কারণ তখন এখন যারা ছিল না দিচ্ছেন, শোনো শোনো, করোনাতে আসামে 3 দফায় হয়েছে, অন্যান্য রাজ্যে হয়েছে, কোনো প্রবলেম ছিল না। আর যে করোনার ভয় দেখানো হচ্ছে, 15 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কেউ লাইন দিয়ে ভ্যাকসিন নেয়নি। যেই হঠাৎ এপ্রিলে বাড়তে আরম্ভ করলো, ভ্যাকসিনও দরকার হলো, ভোট বন্ধ করার দরকার পড়লো, এইসব চিৎকার চিৎকার শুরু হয়ে গেছে। আমি তো চ্যালেঞ্জ করছি যে ভোট বাড়ার জন্য এখানে, ভোট লম্বা হওয়ার জন্য এখানে সংক্রমণ হয়েছে, কেউ প্রমাণ করে দিই। যে 5টা রাজ্যে ভোট হয়েছে সেখানে কিন্তু 10টা রাজ্যের যে হাইয়েস্ট পিকআপ তার মধ্যে 5 নম্বরে নাই ওরা। যেখানে করোনা বেড়েছে, মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড় 1, 2, 3 নম্বর আছে, সেখানে এখন কুম্ভমেলার স্বপ্ন অনেকে দেখছেন, সাধুদের গালাগালি দিচ্ছেন, মোদীকে গালাগালি দিচ্ছেন। সেই 3টা রাজ্যে মোদীও যাননি, কুম্ভমেলাও হয়নি, নির্বাচন হয়নি, সেখানে কেন বাড়লো? তো যারা পিঠ মাচাবার জন্য যুক্তি দেয় তাদের প্রতি আমার দয়া হয়। সামনে হিম্মতের সাথে সামনা করুন, তাহলে বোঝা যাবে। হারার জন্য যারা হারবে ভয় পেয়ে গেছিল তারা এসে যুক্তি দিচ্ছিল। দিলীপ দা, মোহন ভাগবত কিন্তু মোদীজির করোনা প্রতিরোধের নীতিকে হচ্ছে তুমুল সমালোচনা করেছেন। না করতেই পারেন, পশ্চিমবাংলা তো কেউ প্রশ্নই করে না, কারণ হাতে বাইরে চলে গেছে। করোনা তো কাউকে বলে আসেনি, বাইরকম বাড়বে কেউ জানেনি। এখানে তো সিটি পাওয়া যাচ্ছে না, হাজার হাজার লোক রাস্তায় মরে যাচ্ছে, বাড়িতে মরে পচে যাচ্ছে, কেউ দেখতেও যাচ্ছে না। এ সারা দেশে হচ্ছে, এটা সারা দুনিয়াতে। গত বছর যখন বাড়ছিল করোনা, আমেরিকা, ইউরোপের উন্নত দেশগুলো কি অবস্থা, রাস্তায় ছটফট করছিল, জল পায়নি লোকেরা। আমাদের এখানে তো কন্ট্রোলে চলে এসেছিল, হঠাৎ বেড়েছে। জাপানের খোঁজ নেই, জাপান তো আমাদের অনেক উন্নত, আমাদের যে খারাপ অবস্থা তাদের। যারা খোঁজ রাখে না বা যারা রাজনৈতিক দৃষ্টিতে কথাবার্তা বলে তাদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই। পরিস্থিতি ঠিক আছে, ভয়ঙ্কর আছে, সবাই মিলে লড়তে হবে। আমি যেদিন ভোট শেষ হলো সেদিন বলেছিলাম হিংসা শুরু হয়েছিল, এখন নিজেদের মধ্যে লড়াই নয়, এখন করোনার বিরুদ্ধে সবাই মিলে লড়তে রাজি। আমিও বিরোধী নেতা হিসেবে বলছি, আসুন সবাই মিলে করোনা বিরুদ্ধে লড়ি। কোথায় আজকে হাজার হাজার লোক আমাদের বাড়ির বাইরে রয়েছে, লকডাউন ঘোষণা করে দেওয়া হলো, তার থাকার খাওয়ার ব্যবস্থা নেই, বাড়ি ফিরতে পারছে না, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। যেই গভর্নর বেরিয়ে মাঠে গেছেন তখন বোঝা গেল কি ভয়ঙ্কর পরিস্থিতি আছে, মানুষ হাহাকার করছে। এইটাকে চাপা দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, সব ঠিক আছে, সব ঠিক নাই না। আমার কথা হলো, আপনি গভর্নরের কথাটা বললেন বলে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে এখন তো গভর্নর কোথায় কি আক্রান্ত, যে সেখানেও হচ্ছে যে আক্রান্ত যেখানে যাচ্ছেন সেখানে বিরোধীরা বলছেন যে সেখানে শুধু বিজেপির যারা আক্রান্ত হয়েছেন বা আহত হয়েছেন তাদের বাড়ি যাচ্ছেন, তৃণমূলের প্রচুর মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন, যাচ্ছেন না। সেটা হচ্ছে যে বিরোধী দল বলছে। তৃণমূল কি কোনো লিস্ট দিয়েছে গভর্নরকে, কোনো তথ্য দিয়েছে আজ পর্যন্ত যে ওদের লোক মারা গেছে? আমি নিজে দেখা করে লিস্ট দিয়ে এসেছি, আবেদন করেছি, আপনি কিছু করুন। তিনি যে তালিকা পেয়েছেন সেখানে গেছেন, টিএমসি দিক যখন উনি গেলেন, কেন টিএমসি লোক দেখা করলেন আমার সঙ্গে, যে আমাদের লোক মেরে দিচ্ছে বাড়ি? মানলাম। এবারে হচ্ছে বিরোধীদের প্রশ্ন হচ্ছে এখন কি ওই জায়গায় যাওয়ার দরকার না? এখন গভর্নরের জগদীপ ধনকরের বলা উচিত যে কেন্দ্র ভ্যাকসিন পাঠাক, কেন্দ্র অক্সিজেন পাঠাক, কেন্দ্র রেমডেসিভির পাঠাক, কেন্দ্র পচাগলা লাশ উত্তর যোগীর রাজ্য থেকে আসছে সেটা বলার আগেই কেন্দ্র পাঠাচ্ছে, ওনাকে বলার দরকার নেই। মোদীজির এটুকু কমপক্ষে ধারণা আছে কোথায় কি চলছে, সারা দেশ সব রাজ্যকে সমান পাঠানো হচ্ছে। এ তো গাছ থেকে পেড়ে পাঠিয়ে দেবেন না, যে আম পেকেছে দিয়ে দাও, যা আছে সেটা সবাইকে দেওয়া হচ্ছে। যখন পাঠানো হয়েছিল ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে, কেউ নেই, মমতা ব্যানার্জিও নেননি, তার নেতারা চুরি করে নিয়েছিল, এয়ারপোর্ট থেকে ভ্যাকসিন চুরি হয়েছিল, তখন কেউ বলেনি, 2.5 মাস ধরে কেউ দেয়নি, যেই বেড়েছে এখন লাইন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কেন কালোবাজারি হচ্ছে গ্যাস থেকে আরম্ভ করে সবকিছু, তার উত্তর কে দেবে? দাদা আবার এটারও অভিযোগ আছে যে দেশে ভ্যাকসিন নেই, বিদেশে রপ্তানি করে দেওয়া হচ্ছে, কি দরকার? রপ্তানি নয়, ইউএনের নিয়ম অনুযায়ী এটা দিতে হয়েছে গরিব দেশকে, সেই অনুযায়ী তারা পারমিশন দিয়েছে আমাদেরকে। যারা জানে না তাদেরকে বলুন, বোকার মতো কথা জানো না। চাপ দিয়ে আমেরিকা মানে তখন হচ্ছেন যে কোনো চাপ নেই, যে সংস্থা আমাদের যেভাবে তৈরি করা তারা যে কন্ডিশন দিয়েছে সেটাই করেছি আমরা। আর শুনুন, 13 কোটি লোককে 100 দিনের মধ্যে ভ্যাকসিন বিশ্বের কোনো দেশ দিতে পারে, চীনও দিতে পারেনি, ভারত দিয়েছে। সেখানে যারা ভ্যাকসিন পেয়েছেন সেটা তো লোককে দিয়ে দিন, সেটা কেন দিচ্ছেন না? সকাল থেকে লাইন দিয়ে লোক বাড়ি ফিরে যাচ্ছে কেন? কোনো হিসাবই নেই, কত ভ্যাকসিন আসছে, কোথায় আসছে, কত সেন্টার আছে, টেস্ট কেন মাত্র 60,000 হচ্ছে, 2 লাখ টেস্ট কেন হচ্ছে না পশ্চিমবঙ্গে? জনসংখ্যা অনুযায়ী উড়িষ্যা 2 লাখ করতে পারে, বিহার করতে পারে, কেন করতে পারি না? সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, খালি মোদীর বিরুদ্ধে তোপ দাগাচ্ছে, ওই করে মানুষ বাঁচবে না। ধন্যবাদ। আপনারা দেখলেন এতক্ষণ দিলীপ ঘোষ সরাসরি
আমাদের সঙ্গে ছিলেন এক্সক্লুসিভ। আজকের মতো এইটুকুই রইল, নমস্কার এবং ধন্যবাদ।